মনে রাখি। আমরা প্রতিদিনের মতো প্রতিদিন আমরা রাত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে নিয়ে এবং আমাদের সচিব, আমাদের যারা যাকে যাকে প্রয়োজন সবাইকে নিয়ে আমরা সভা করে একটা মিটিং করে থাকি। সেই দিনের কর্মকাণ্ড এবং আগামী দিনে কী হতে পারে সেই নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনটি মাঝে মাঝে ওটাকে বলে রক্তাক্ত আন্দোলনে পরিণত হচ্ছে, কখনো বা হিংসাত্মক আন্দোলনে পরিণত হচ্ছে। সেই জন্যই আমাদের সবসময় আমরা যাতে করে এই আন্দোলনে যানবাহনের ক্ষতি না হয় এবং দেশের সম্পদ রক্ষার জন্য আমরা এই অনুষ্ঠানটি আমরা এই বসে থাকি। আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা 7টা ছিল আগে, সেটাকে 6টা করা হলো এবং 8টা ছিল সেটাকে 9টা করা হলো। কারফিউ এই সময়টুকু শিথিল থাকবে। অন্যান্য জেলায় ক্ষেত্রে জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে স্বশ জেলা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনারা জানেন রংপুরে আমাদের ইউনিভার্সিটির সামনে একটি মানে আমাদের এক ছাত্র নিহত হয়েছিল। আমরা সেই জন্যই আমরা প্রাথমিকভাবে মনে করেছি যে দুইজন পুলিশ সদস্যকে আমরা সেই জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এটাই ছাত্রদের দাবি ছিল, সেটা করা হয়েছে। আপনারা এও জানেন গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করেন। তারপরেও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা পুলিশ বাহিনী সবসময়ই মানুষের হেফাজতের জন্য, যানবাহনের হেফাজতের জন্য কাজ করেন এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরু থেকেই এর মোকাবেলা করে আসছেন। আপনারা এও জানেন HSC পরীক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া, মানে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন। এই পর্যন্ত HSC পরীক্ষার্থী 2/8/24 তারিখে 75 জন এবং 3/8/24 তারিখে 59 জন, এই দুই দিনে মোট 134 জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে। এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি যে সমস্ত ছাত্র এই মানে ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। যারা যারা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি, যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এই রকম যদি স্পেসিফিক কেউ নামে এই রকম থাকে তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছি। আমরা দেখেছি, আমরা সব আমার দাবি, কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলো তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে, পুলিশের বিচারের আওতায় আনার চেয়েও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনো দিনও ছিল না আমরা মনে করি। এখন
রাজনৈতিক দলের কাছে, যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো, জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল। আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি। সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন, তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। না না, এটা কন্টিনিউ করবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন, আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। তাদের সম্প্রতি তারা বেশ কয়েকজন মন্ত্রী, আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ তারা দাবি করেছেন, আপনি বলছেন করেছেন, কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে, আজকে আমরা ঢাকা শহরে যেভাবে তাদের প্রশাসন দেখলাম এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে, ছবি আছে, সবই আছে, যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে দেশ যেদিকে যাচ্ছে, আপনারাও অনেক, জনগণও অনেক, আমরাও অনেক, সবাই, আমাদের সাংবাদিকরাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আপনাদের সাংবাদিক কিন্তু দুইজন মারা গেছে, একজন মেয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, না সেটাই আপনাকে মনে করিয়ে দিলাম। সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা পুলিশের গুলিতেও মারা গেছে, ওদিক থেকেও আমরা কিছু নিচ্ছি, না না এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, না এই আন্দোলনে যায়নি, মেয়েদিক গায়ে পুলিশের গুলিতেই আঘাত ছিল। আমি সেই তর্কে যাচ্ছি না, মানে বলছি সেটার বিষয় না, কিন্তু যে বিষয়টিতে যেই জায়গায় গিয়ে এখন পরিস্থিতিতে পৌঁছেছে তাতে করে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেই একটু করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে গুলির ইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো দেখে আমরা আপনার তো আপনার যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। ৩২ জন শিশু মারা, না 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 শুনেন শুনেন, শিশু মারা, শিশুর ডেফিনেশনটা বোধ হয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না। না 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 না, শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে, শিশুর 18 বছরে কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি, শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন, আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে, ঢাল হিসাবে নিয়ে আসছিল, তাদের সামনে ছিল, পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, ওই যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল, কাজেই এই পিছনের শক্তিটাই
রূপতে এই ঘটনাগুলি ঘটেছে। আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনের, সেখানে আপনাদের কি প্রস্তুতি আছে এই অসহযোগ আন্দোলন নস্যাৎ করার জন্য? আমরা নস্যাৎ করতে চাই না তো, আন্দোলন যদি এদেশের জনগণ আন্দোলনে যুক্ত হয় হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না। এখন কি আপনাকে যদি মারে আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আপনাকে যদি কেউ কে আপনার না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনি আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন, এটার আইনগত অধিকার। এটা আমার আমার মনে হয় এই আপনারা আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন না। আপনি কিন্তু সবসময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে বিভ্রান্ত করছেন। প্রতিরোধ নয়, আমি আমি আপনাদেরকে বলি, আমি আমি এটা স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। আমরা এই মাসটিকে বঙ্গবন্ধুর আমার শাহাদাত বরণের মাস, আমরা এই ধরনের সেই দিন 21 আগস্ট গ্রেনেড হত্যার মাস, এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি। কাজেই আমরা শুরুর থেকে এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পরের থেকে এটা চলছে। কাজেই এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে ই হয় নাই। এখানে মাইক বাজবে, এখানে এসে সবাই একটু আলোচনা করবে, মানে তবারক বিতরণ করবে, এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাজে এই মাসের জন্য কোনো স্পেশাল কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে না, এটাই শেষ। ছাত্ররা অনেকগুলো দাবি করেছেন, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা শুধু রংপুরের দুজন কর্মকর্তা বা সদস্যকে করেছেন, তারা প্রত্যেকটা জায়গায় যে হত্যাকাণ্ড হয়েছে এভাবে পুলিশদের বা এই কর্মকর্তাদের মানে বরখাস্ত দিয়েছেন, আরো অনেকগুলো দাবি আছে। আপনি কি মনে করেন যে এই বাদ বাকি কর্মকর্তাদেরও এভাবে তারা পদত্যাগ করবে কিংবা তাদের বরখাস্ত করা হবে? আরেকটা বিষয় যে বাংলাদেশের সংবিধান অনুসারে আপনি বলেন শিশু মারা যায় নাই, তাহলে শিশুর মানে ডেফিনেশনটা কি? ওদের কিশোর বলে, ওই যে আপনি যাদের মারা গেছে তারা কিশোর, শিশু না। শিশু বলতে আমরা মনে করি একদম না। আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিছে তারাই এই কাজগুলি করছে। থ্যাংক ইউ, আমার মনে হয় এনাফ।